দোস্ত, এখানে একা একা বসে কি করছিস? না, ভাবছি। কি ভাবছিস তুই? জীবনে তো কিছুই হলো না, সেই কবে ডিগ্রি পাশ করেছি, এখনো তো কোনো চাকরি পেলাম না। বাবার বয়স হয়েছে, সে আর তেমন কাজ করতে পারে না, ঘরে মাও অসুস্থ। কেন জানিস না, যুব উন্নয়ন দপ্তর দেশের সকল যুব ও যুব নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়। তুই এবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যা, উনি তোকে ভালো কোনো পরামর্শ দিতে পারেন। আরে রাখ, কত জায়গায় গেলাম, কেউ কোনো ব্যবস্থা করল না, একবার যায় তো দেখ। তিনি বেকার যুবদের সঠিক পথ দেখানোর কাজ করেন। শোন, মামা চাচারা কিছু করল না? না দোস্ত, তোর জানা নাই, দেশে যেভাবে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণ সমাজ শ্রমবাজারে প্রবেশ করছে, সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি না হয় যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করে এখন অনেক যুবই আত্মকর্মী হচ্ছে। তাহলে কি আমি একবার যাব? অবশ্যই যাবি, গেলেই বুঝতে পারবি এই উপজেলায় কতজন প্রশিক্ষণ নিয়ে গরু পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, পোশাক তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের কাজই যুব ও যুব নারীদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। তাহলে কি তুই আমাকে সঙ্গে করে একবার নিয়ে যাবি? ঠিক আছে, চল যাই তাহলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে। আমার বাড়িতে দুটি গরু রাখার গোয়াল আছে আর এক বিঘার একটি পুকুর আছে। যদি গরু পালন করি আর মাছ চাষের প্রশিক্ষণ দিয়ে কাজ করি তাহলে তো ভালো ইনকাম হবে। শোন দোস্ত, আমাদের দেশে তোর মতো অনেক বেকার যুবক আছে, তাদেরকে যদি কাজে লাগানো যেত না, তবে আমাদের দেশটা অনেক লাভবান হতো। আচ্ছা দোস্ত, প্রশিক্ষণ নিলে কি হবে? মাছ চাষ আর গরু পালনের জন্য তো অনেক টাকার দরকার। আরে চিন্তা করিস না, যদি প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে কাজ করিস তাহলে যুব উন্নয়ন যুব ঋণও দেয়। তাহলে আর দেরি করিস না, চল তাড়াতাড়ি যাই। চল, তোকে যুব উন্নয়ন অফিসে পরিচয় করে দিয়ে আমাকে আবার ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার কাজ করতে হবে।